2021-22 মরশুমে আচমকাই করোনার জেরে শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল আই লিগ। নেমে এসেছিল একরাশ অনিশ্চয়তা, তবুও দমে যায়নি মোহামেডান। কয়েকদিনের বিরতি কাটিয়েই প্র্যাকটিস শুরু করে দিয়েছিল তারা। আগামী 3রা মার্চ আবারও শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া সেই আই লিগ। পুনরায় শুরু হওয়ার দিন ঘোষণা হতেই আই লিগের প্রস্তুতি হিসাবে আজ যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে এক প্র্যাকটিস ম্যাচে মোহামেডান মুখোমুখি হয়েছিল ড্রিম ফুটবল একাডেমির সঙ্গে। কোচ আন্দ্রে চেন্নিসবের উদ্দেশ্য ছিল নিজের দলের খেলোয়াড়দের একবার দেখে নেওয়া। সেই মতো ম্যাচের শুরুতেই রাশ নিজেদের হাতে তুলে নেয় সাদা কালো ফুটবলাররা। দুই অর্ধেই যথেষ্ট প্রাধান্য নিয়ে খেলে টিম মোহামেডান। আজকের এই প্র্যাকটিস ম্যাচ মোহামেডান জয়ী হয় 7-0 গোলে। প্রথমার্ধে 4টি ও দ্বিতীয়ার্ধে 3টি গোল করে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। গোলগুলি করেছেন যথাক্রমে নিকোলা সেকফাইয়াস, ইসমার তান্দির, আন্দেলো রুডোভিচ, আজারউদ্দিন মল্লিক ও ফয়জল আলী দুটি। ম্যাচ শেষে দলের কোচ আন্দ্রে চেরনিশভ, ক্লাব সচিব দানিশ ইকবাল ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস কি বলেছেন শুনে নেব। গুড ইভিনিং। We worked very well last days, very hard. I know my players not in optimal condition. They are tired because it was good practice two times per day. No off day, only tomorrow they will become off day. About today, I'm happy about not only about results. Okay, results is every time important. For me, more important how they work it, how they play. They play today nice football. They made very well job. I am so happy about that, and I hope we continue like that. For preparation to I-Liga, we have more, I think, how many, 25 days before first game. We have our plan to work. Tomorrow they become off day, and from Monday we will start to work again. This is all. তারপরে বলবো যে আজকে দেখেছি যে ম্যাচটা টিমটা অনেক ভালো করেছে, একটা কম্প্যাক্ট হয়ে গেম খেলেছে, একটা ভালো তালমেল নিয়ে খেলেছে, দেখলে অনেক ভালো লাগছে। আমাকে অনেক ভালো লাগছে কেন, সব ফিট আছে, সব ভালো করে প্র্যাকটিস করছে। যেরকম আমাদের একটা কোনো হেডার ছিল না, একটা হেডারও দেখেছি, তো স্মার একটা ভালো হেড করছে, তো সেই জিনিস নিয়ে অনেক খুশি লাগছে। একটা হোপফুল আছি কি এবার আই লিগ নিশ্চয়ই মোহামেডান স্পোর্টিং ক্লাবে যাবে। যেরকম দলটা প্র্যাকটিস করেছে, যেরকম প্রফেশনালিজম থেকে আমাদের ইনভেস্টর আমাদের সঙ্গে আছে, তারপরে আমাদের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস যেরকম কাজ করছে, তারপরে আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি যেরকম আমাদেরকে সাপোর্ট করছে, ইনভেস্টরও আছে, দীপক কুমার সিংও আছে, আমিও আছি, আমরা সব মিলে টিম মোহামেডান করে কাজ করছি। তো নিশ্চয়ই আমরা একটা আশাবাদী আছি কি আমরা ভালো ফল করব, একটা ভালো উপহার হিসাবে বাংলা ফুটবলকে আমরা গিফট করবো আই লিগ চ্যাম্পিয়ন। প্রথমে বলবো যে ম্যাচটা আমরা যেটা আজকে শুরু করেছি যেভাবে, যে আমাদের যে প্রস্তুতিটা রেখে করছি যে ম্যাচগুলোর সাথে, একটা কঠিন টিম বলেছি ওদের, বিদেশি কিছু খেলোয়াড়কে আনতে বলেছিলাম অপোনেন্ট টিমকে, এবং তারাই খেলেছিল। আমরা যে প্রেসিং ফুটবলটা খেলেছি গত মানে সিজনের শুরু থেকে, এই অনেক দিন রেস্ট হয়ে যায়, সেই প্লেয়াররা সেই রেস্টটা পেয়েছে, সেইটা খেলার চেষ্টা করেছি। তবে ভালো লাগছে যে ফয়জাল আবার পুরনো ছন্দে আজকে খেলেছে, নিকোলা মার্কোসের মধ্যে একটা ভালো কম্পিটিশন তৈরি হয়েছে, ব্যান্ডন ভালো ফুটবল খেলেছে, এবং আমাদের গোলকিপাররা আজকে ক্লিন চিট ছিল, যেটা আমাদের কম ম্যাচে হয়েছে, মানে একটা না একটা ছোটো করে গোল আমরা খেয়েছি ব্যাটিং, সেই জায়গাটায় আজকে ক্লিন চিট আছে, এটা আমার মনে হয় টিমের পক্ষে ভালো।